আপনার যে কোনো প্রবলেম হয়, যেখানে আপনি ট্যাবের ডিসপ্লে প্রবলেম হোক, ব্যাটারি প্রবলেম হোক বা মাদার বোর্ডের প্রবলেম হোক, আমাদের এখানে আপনি অল্প খরচে আপনি কাজটা করে নিতে পারেন। এনি আপনি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে। এটা মডেল হচ্ছে আইফোন 8 প্লাস, এটা অন ছিল না, শর্ট ছিল, তো শর্টটা সারানো হয়েছে এবং এটা চার্জিং এর প্রবলেম ছিল। কত টাকা খরচ হবে ভাইয়া? এটা চার্জিং এর প্রবলেমের জন্য আর অন এর জন্য 3500 টাকা কস্ট রাখা হয়েছে ওনার কাছ থেকে। এখন কমপ্লিট হয়েছে, জাস্ট ফিটিং করবে। এটা হচ্ছে সিম্ফনি P7, এটার প্রবলেম ছিল আপনার ব্যাটারি ফুলে, আপনার ডিসপ্লেটা খুলে ভেঙে গেছে। আমি ডিসপ্লেটা চেঞ্জ করে অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে কমপ্লিট করে এই কাজটা করতে কত টাকা খরচ হয়েছে? এটা আপনার টোটাল ডিসপ্লে ব্যাটারি সহ টোটাল কমপ্লিট হয়ে খরচ হয়েছে আপনার 1500 টাকার মতো খরচ। 1500 টাকা? হ্যাঁ। এটা কি অরিজিনাল ব্যাটারি? হ্যাঁ হ্যাঁ, এটা অরিজিনাল। স্যামসাং অরিজিনাল ব্যাটারি কত? এগুলো আমরা অরিজিনাল ব্যাটারি গুলো বিক্রি করি 400 টাকা। কার্যকর বা ফোনটা কি অবস্থায় আছে যতদূর জানি 100% অরিজিনাল ডিসপ্লে প্লাস হচ্ছে 100% ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি আমরা লাগিয়ে দিয়েছি এটার মধ্যে। ইনশাআল্লাহ একটা এই ফোনটা ডিসপ্লে ব্রোকেন না হওয়া পর্যন্ত 2 বছর 2.5 বছর ইউজ করতে পারবে আমি কনফিডেন্টলি বলতে পারি। কত টাকা খরচ হয়েছে এটা? এটা খরচ হয়েছে মাত্র অনলি 2000 টাকা। 2000 টাকা খরচ হয়েছে। এছাড়া আপনার আর কি কি ধরনের কাজগুলো করে থাকেন? এছাড়াও আমি হচ্ছে আরও কিছু কাজ করে দিয়ে থাকি, যেগুলো হচ্ছে স্মার্টফোনের যে সমস্ত গ্লাসগুলো ব্রোকেন হয়ে যায় সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো, সেগুলো হচ্ছে আমরা গ্লাসটা মেশে অটোমেশনের মাধ্যমে চেঞ্জ করে দিয়ে থাকি। প্রথমত যদি আমি একজন কাস্টমারকে আপনার কিছু রিভিউ বলি, আঙ্কেল আপনি একটু কথা বললেন, যেটা হচ্ছে এই ডিসপ্লের গ্লাসটা কেমন
ছিল এই ডিসপ্লের গ্লাসটা তো একেবারে পুরোপুরি ভাঙা ছিল তো এখন যা দেখতাছে একদম নতুনের মতন হয়ে গিয়েছে কোথা থেকে আসছেন আপনারা আমরা লক্ষ্মীবাজার থেকে এসেছি কত টাকা খরচ হয়েছে এই কাজটা করতে মাত্র 1000 টাকা খরচ হয়েছে অরিজিনাল ডিসপ্লে লাগিয়েছেন একদম 100% অরিজিনাল মেশিনের মাধ্যমে চেঞ্জ করে আর এটা হচ্ছে ওনাদের সামনেই করা হয়েছে কোনো ধরনের আমি নিজে দেখেছি হ্যাঁ এবং কাজটা বেশ ভালোই করেছেন দক্ষতার সাথে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে হাল থেকে পড়ে ভেঙে গিয়েছে একটা ফোন আছে এটাও গ্লাস ভেঙে গিয়েছে এটা ডিসপ্লে সহ এটাও ঠিক করব এখন এটা কত মডেল এটা হচ্ছে এ 2018 ডিসপ্লে চেঞ্জ করতে কত টাকা খরচ হবে এটা অরিজিনাল ডিসপ্লে যদি আমরা লাগিয়ে দিই সেক্ষেত্রে হচ্ছে 100% অরিজিনাল ডিসপ্লে পড়বে 4500 টাকা খরচ পড়বে এই মডেলে জি ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে সুপারস্টার কি অবস্থা ভালো আছেন কি কাজটি করছেন ভাইয়া এটা হচ্ছে ওয়ান প্লাস সেভেন প্রো কি সমস্যা এটা এটা সমস্যা ছিল ডিসপ্লে গ্লাস ভাঙা ছিল হ্যাঁ এই গ্লাসটা হাত থেকে পরে ভেঙে গিয়েছিল এই গ্লাসটা রিপেয়ার করলাম এবং ব্যাকসেল ভাঙা ছিল আমরা ব্যাকসেলটা চেঞ্জ করি গ্লাস চেঞ্জ করছেন ব্যাকসেল চেঞ্জ করছেন জি জি কত টাকা খরচ হয়েছে খরচ হয়েছে আপনার মাত্র 7000 টাকা 7000 টাকা এটা মডেল মতো ভাই আর কি সমস্যা এটা ভাই এটা হচ্ছে ওয়ান প্লাস ফাইভ টি এটা হচ্ছে চার্জ হচ্ছে না ঠিক আছে চার্জিং এর সমস্যা হ্যাঁ চার্জিং এর প্রবলেম এটা আমি খুলতেছি খুলে দেখবো যে কি করা যায় ইনশাল্লাহ চার্জিং চেঞ্জ করতে কত টাকা খরচ হয় চার্জিং চেঞ্জ করতে ওটা আপনি 1500 টাকার মতো আসবে লজিকটা একদম অরিজিনালটা আর যদি হাতের কাজ হয়ে যায় সেক্ষেত্রে 200-300 টাকা দিলেই হবে জাস্ট হাতের কাজ হয়ে গেলে ফ্রেন্ডস আজকে আমরা জানলাম আইফিক্স ফাস্টে কি কি ধরনের কাজগুলো করা হয় অল টাইপ অফ স্মার্টফোনের কাজগুলো করা হয় ট্যাবের কাজগুলো করা হয় পাশাপাশি আমরা পেয়ে যাবো গ্যাজেট যদি আপনারা হেডফোন নিতে চান আমরা পেয়ে যাবো রিজনেবল প্রাইসের মধ্যে আমরা হেডফোন পেয়ে যাবো বয়া মাইক্রোফোন পেয়ে যাবো ব্যাকসেলগুলো পেয়ে যাবো গ্লাস পেয়ে যাবো স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন তাদের নাম্বার ফোন দিবেন আমি আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ডিসক্রিপশন দিয়ে দিব এখান থেকে আপনি কালেক্ট করবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করবো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম